একদিন 80 বছর বয়সী একজন বৃদ্ধ পিতা ও তার পুত্র তাদের বাগানের একটি বেঞ্চে বসেছিল। হঠাৎ একটি কাক একটি গাছে এসে বসল। তার পিতা জিজ্ঞেস করল পুত্রকে, এটা কি? পুত্র বলল, এটি একটি কাক। কয়েক মিনিট পর পিতা আবার জিজ্ঞেস করলেন, এটা কি? পুত্র বলল, আমি তো কেবলই বললাম এটা একটি কাক। একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন, এটা কি? এবার পুত্র অনেকটা বিরক্ত হয়ে কর্কশ গলায় বললেন, এটা একটা কাক, এটা একটা কাক। আবার পিতা চতুর্থবারের মতো জিজ্ঞেস করলেন, এটা কি? এবার পুত্র প্রচণ্ড রেগে গেল। রাগের চোটে কাঁপতে কাঁপতে চিৎকার করে পিতাকে বলল, তুমি কেন বারবার আমাকে এটি জিজ্ঞেস করছো? আমি তো তোমাকে বহুবার বললাম এটা একটা কাক, এটা একটা কাক। চোখ নেই তোমার, বুঝতে পারো না? বৃদ্ধ পিতা কোনো কথা বলেন না, হেঁটে চলে গেলেন। একটু পর ফিরে এলেন একটা ডায়েরি সাথে নিয়ে। তিনি তার পুত্রকে বললেন, এটা পড়ো, মনোযোগ দিয়ে পড়বে। আজ আমি আমার 3 বছর বয়সী ছেলের সাথে বাগানে বেঞ্চে বসেছিলাম। হঠাৎ একটি কাক এসে বসল। আমার ছেলে আমাকে 23 বার জিজ্ঞাসা করল, এটা কি? আর আমি 23 বারই উত্তর দিলাম, এটা একটি কাক। তাকে প্রতিবার উত্তর দেবার সময় তাকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরেছিলাম। আমার পুত্র আমাকে একই প্রশ্ন 23 বার জিজ্ঞাসা করছে এবং আমি একটুও বিরক্ত বোধ দেখাইনি আমার নিষ্পাপ ছেলেটার প্রতি। পুত্রের চোখের কোণে পানি জমতে শুরু করলো। পুত্র ডায়েরিটা বন্ধ করে গভীর ভালোবাসায় তার পিতাকে জড়িয়ে ধরল আর ধরা গলায় বলল, সরি বাবা। অনেক সময় আমরা আমাদের বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি, উঁচু গলায় কথা বলি। কখনো কি ভেবে দেখেছেন কী পরিমাণ ভালোবাসা আর কষ্ট করেছেন তারা আমাদের বড় করার জন্য? পৃথিবীর কোনো কিছু দিয়েই কি তাদের এই ঋণ শোধ করা সম্ভব? পিতামাতার প্রতি যেমন সন্তানের দায়িত্ব রয়েছে, ঠিক তেমনই সন্তানেরও পিতামাতার প্রতি দায়িত্ব অপরিসীম। আমাদের সন্তানদের এমন শিক্ষায় বড় করা উচিত যেন তারা আমাদের বৃদ্ধ বয়সে কাছে টেনে নিবে, ঠিক যেমনটা আমরা তাদের ছেলেবেলায় বুকের মাঝে আগলে রাখতাম। সমাপ্তি।